প্রিয় শরিত আসসালাম আলাইকুম সবার উপর শান্তি বর্ষিত হোক আজকে সাদা বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রমজানের পর ঈদের পর আজকেই প্রথমবারের মতো আপনাদের সাথে কথা বলার সুযোগ পাওয়ায় পরম কুণাময়ের কাছে গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আঠেরই মার্চ করোনা সংক্রমণের আশঙ্কা থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার এবং তারপর সরকারি ছুটি সরকারি ছুটি ঘোষণার পরে আবার ঈদ পরবর্তী সময়ে ছুটির অবসান হওয়া পর্যন্ত আমরা এক ব্যতিক্রমী সময় কাটিয়েছি এই ব্যতিক্রমী সময়ে शब ए विशेष कार्यक्रम मेडिटेशन, शुद्धाचार पाठ अब रमजान शुरू शुरुती सदा कायर पशापाशी सठने खतमे कुरान आखिरी दुआ खत्मे आम पारा शब कदर ঘরে বসে লাখ লাখ মানুষের সাথে একই সময়ে একই একই আলোচনা সময় কাটিয়েছি এরকম সময় আমাদের জীবনে আবার কখনো আসবে কিনা সেটা আল্লাহ আলিমুল গায়ব তিনিই বলতে পারেন আসলে ঘরে বসে থাকার সময়কে আমরা অনেকেই ইতিবাচকভাবে কাজে লাগিয়েছি যারা কাজে লাগিয়েছি ভয় বা আতঙ্ক তাদের স্পর্শ করতে পারেনি তারা সুস্থ আছেন ভালো আছেন করোনা সংক্রমণ তাদের মধ্যে হলেও সংক্রমণটা অতি মৃদু কেউ টের পেয়েছেন কেউ টের পান নাই কিন্তু যারা সোশ্যাল মিডিয়া মধ্যে ডুবেছিলেন তারা আতঙ্কের মধ্যেই ডুবে গেছেন তারা তাদের আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারেন নাই অধিকাংশ ক্ষেত্রে সংক্রমণ তাদের মধ্যে জটিল এবং তাদের মৃত্যুর হারটাও বেশি তবে মৃত্যুর হার নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এমন সত্য বেরিয়ে আসে যা আতঙ্কবাদীরা করোনা আতঙ্ক প্রচার করে যেন লাভবান হতে চায় এই আতঙ্কবাদীদের আসল স্বরূপ পরিষ্কার হয়ে যায় বাংলাদেশে প্রত্যেক দিন গড়ে আড়াই হাজার মানুষ মারা যান এবং এই মৃত্যুর মধ্যে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ মৃত্যু হয় অসংক্রমিত রোগের কারণে তারপর সড়ক দুর্ঘটনা মাতৃত্বজনিত ও শিশু মৃত্যু আর চব্বিশ শতাংশ বার্ধক্যজনিত নানা ধরনের সমস্যার কারণে এই গড় মৃত্যুর হার আড়াই হাজারের জায়গায় তিন চার হাজার মানুষ মরে যাচ্ছে এরকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি এটা স্বাস্থ্য অধিদপ্তরের কথা এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে এ বছরের পয়লা জানুয়ারি থেকে আটই জুন পর্যন্ত বাংলাদেশে মারা গেছে চার লক্ষ মানুষ সেই হিসেবে আমরা যদি ধরি যে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় আটই মার্চ এবং আটই মার্চ থেকে আটই জুন তিরানব্বই দিনে মারা গেছেন দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো জন আর এই তিরানব্বই দিনে করোনায় মৃত্যুর সংখ্যা যদি আমরা দেখি তাহলে এটা হাজারেরও কম তিরানব্বই দিনে শুধু যক্ষা যেটা সংক্রামক রোগ যক্ষায় মারা গেছেন পনেরো হাজার দুশো সাতাশি জন ক্যান্সারে মারা গেছেন আটত্রিশ হাজার দুশো উনিশ জন নিউমোনিয়ায় মারা গেছেন বারো হাজার সাতশো আটত্রিশ জন হৃদরোগে মারা গেছেন পঁয়ষট্টি হাজার দুইশো সাতাশ জন স্ট্রোকে মারা গেছেন বত্রিশ হাজার ছয়শো একষট্টি জন সড়ক দুর্ঘটনায় এগারোশো ছাব্বিশ জন ফুসফুসজনিত রোগে সতেরো হাজার চারশো তেতাল্লিশ জন ডায়াবেটিসে দশ হাজার দুশো ছাব্বিশ জন ডায়রিয়াজনিত অসুখে সাত হাজার চারশো চল্লিশ জন আর বার্ধক্যজনিত কারণে পঁচপান্ন হাজার আটশো জন সেখানে এই সময়ে করোনায় মৃতের সংখ্যা হাজার জনের কম তাহলে আতঙ্কবাদীদের মানুষকে আতঙ্কিত করার এত প্রয়াস কেন নানানভাবে আতঙ্কিত করা এবং আপনি যাতে আতঙ্কিত হন এই জন্যে হিসেবের মার তারা খুব ভালোভাবে ব্যবহার করছেন এর মধ্যে জুন মাসে একদিন শিরোনাম করা হলো করোনায় তরুণদের আক্রান্তের হার সবচেয়ে বেশি এবং তারপরে বলা হলো যে একুশ থেকে ৩০ বছর বয়সী তরুণরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন আতঙ্কের পারদ আরেক ধাপ বেড়ে গেল কারণ এতদিন আমরা জেনে এসেছি বার্ধক্যজনিত অসুস্থতা সহ নানা ব্যাধিতে আক্রান্ত হওয়া ষাটুর্ধ প্রবীণ জনগোষ্ঠী ঝুঁকির মুখে রয়েছেন এবং সেই সংবাদ বিশ্লেষণ করলেই আমরা আসল চিত্রটা বুঝতে পারি তরুণ ও যুবকদের করোনায় আক্রান্তের হার আঠাশ শতাংশ যাদের বয়স তিরিশের নিচে দ্বিতীয় স্থান হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী তাদের আক্রান্তের হার সাতাইশ শতাংশ কতটা বেশি এই দুই গ্রুপের মধ্যে মাত্র এক শতাংশ একচল্লিশ থেকে পঞ্চাশ বয়সীদের সতেরো শতাংশ একান্ন থেকে ষাট বছর এগারো শতাংশ ষাট বছরের বেশি বয়সী সাত শতাংশ তাহলে যদি আমরা একচল্লিশ থেকে ধরি তাহলে কত শতাংশ হয় পঁয়ত্রিশ শতাংশ আক্রান্ত হওয়া সংক্রমিত হওয়া এবং মৃত্যু দুটো তো এক জিনিস নয় সংক্রমণ হতেই পারে এবং সংক্রমণ নিয়ে সতর্কতার প্রয়োজন আছে সংক্রমণ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই যে কথাটি আমাদের প্রথম আলোচনায় মার্চ মাসে আমরা বলেছিলাম যে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই সতর্কতার প্রয়োজন আছে এবং আমরা বলেছিলাম যে করোনা সংক্রামক কিন্তু যেভাবে আতঙ্ক প্রচার করা হচ্ছে ততটা প্রাণাঘাতী নয় আর কি খুব স্পষ্টভাবে বলেছিলাম এবং আজকে তিন মাস পরে আমাদের বক্তব্যের সত্যতাটাই পরিসংখ্যান সুস্পষ্ট করে দিচ্ছে আমাদের দেশে মৃত্যুর যে হার সেখানে আমরা দেখি যে পঞ্চাশ ঊর্ধ্বদের মধ্যে মৃত্যুর হার হচ্ছে উনসত্তর শতাংশ অর্থাৎ যারা মারা যাচ্ছেন তার মধ্যে উনসত্তর শতাংশের বয়সই হচ্ছে পঞ্চাশের উপরে আর একত্রিশ শতাংশ তাদের বয়স পঞ্চাশের নিচে এবং যারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের অবস্থাটা কি একটি দৈনিক ষোলোই মে তাদের পর্যবেক্ষণ প্রকাশ করেন করোনায় অসুস্থ হয়ে হাসপাতালে যারা ভর্তি হন তাদের চৌরাশি শতাংশের লক্ষণ হচ্ছে মৃদু মারাত্মক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছেন চার দশমিক তিন শতাংশ রুগী এই মৃদু লক্ষণযুক্ত রুগীরা দ্রুত সুস্থ হয়ে ফিরে গেছেন এ পর্যন্ত পনেরো হাজার রুগী সুস্থ হয়েছেন আমরা আমাদের প্রথম আলোচনায় বলেছিলাম যে সারা পৃথিবীতে যারা সংক্রমিত হচ্ছে তাদের আশি শতাংশের লক্ষণ খুবই মৃদু অথবা সংক্রমিত হয়েছেন কিন্তু সংক্রমণের কোনো লক্ষণ প্রকাশ পায়নি আগে যারা মানুষকে আতঙ্কিত করতে চান সেই বিশেষজ্ঞরা বলেছিলেন যে সংক্রমণের লক্ষণ যাদের প্রকাশিত হয়েছে তাদের চেয়ে সংক্রমণের লক্ষণ যাদের মধ্যে প্রকাশিত হয়নি তারা বেশি বিপজ্জনক তাদের মাধ্যমে সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি কিন্তু এখন এসে বিশেষজ্ঞরা বলছেন যাদের দেহে সংক্রমণের কোনো প্রকাশ ঘটেনি সংক্রমণের কোনো লক্ষণ নাই তাদের দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা খুবই কম কারণ যে ভাইরাস যার ভেতরে ঢুকলো তার মধ্যেই লক্ষণ প্রকাশ করতে পারল না যে ভাইরাস অন্যের মধ্যে কতটা লক্ষণ প্রকাশ করতে পারবে এটা তো যে কারো মনে এই প্রশ্নের উদয় হতে পারে আসলে আতঙ্কের ব্যাপারীরা সবসময় আতঙ্ক প্রচারের জন্যে নানান রকম অজুহাত সৃষ্টি করে কারণ যত মানুষকে আতঙ্কের মধ্যে রাখা যাবে যত তাকে কর্মহীন রাখা যাবে তত বেনিয়াদের লাভের অঙ্ক বাড়তে থাকবে আর গরিব আরও গরিব হতে থাকবে এবং এই জন্যে কতভাবে মানুষকে আতঙ্কিত করা যায় সেই চিন্তাই তারা করে প্রথম বলা হয়েছিল যে সংক্রমণের তৃতীয় মাসে পরিস্থিতি চরম আকারে পুঁজবে এখন বলা হচ্ছে যে চতুর্থ মাসেও সংক্রমণের ঊর্ধ্বমুখী থাকবে পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা আছে আসলে সংক্রামক রোগ সংক্রমণ বাড়বে এটিই স্বাভাবিক এবং যত দ্রুত সংক্রমণ বাড়ে তত আমাদের জন্য মঙ্গল কেন সংক্রমণ আশি শতাংশের মুদ্র হয়ে গেলে বিজ্ঞানীরা বলেন যে সংক্রামক রোগের একমাত্র দাওয়াই হচ্ছে হার্ড ইমিউনিটি এই হার্ড ইমিউনিটির সৃষ্টি হবে আমাদের জাতির জীবনে এই করোনা তাহলে আর দ্বিতীয়বার কখনো আসবে না যদি আশি শতাংশ মানুষ সংক্রামিত হয় এবং আমরা প্রথম দিন বলেছিলাম পরম করুণাময়ের উপর নির্ভর করে যে আমাদের আবহাওয়া করোনার জন্য তীব্র মরণ যন্ত্রণা নিয়ে আঘাত আনতে পারবে না আর কি এবং করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা যা ধারণা করেছিলাম বাস্তবতা এখন সেই দিকেই যাচ্ছে এবং আমাদের দেশের কৃতি সন্তান বিজ্ঞানী যিনি করোনা তিনি এর মধ্যেই এক সাক্ষাৎকারে বলেছেন যে দেশের তিরিশ থেকে চল্লিশ ভাগ মানুষ ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন এবং জুন মাসে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে হার্ড ইমিউনিটি গড়ে উঠবে তিনি বলেছেন যে দেশে করোনার তীব্রতা তুলনামূলকভাবে কমে গেছে এবং তিনি খুব সুন্দরভাবে বলেছেন তিরিশ থেকে চল্লিশ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হয়ে গেছেন তারা হয়তো জানেনও না হয়তো সামান্য জ্বর হয়েছে কাশি হয়েছে দুর্বলতা অনুভব করেছেন তবে তারা সুস্থ হয়ে উঠেছেন আসলে করোনা ইউরোপ আমেরিকাকে যেভাবে আবুদ করেছে বাংলাদেশে সরকারি বেসরকারি কোনো হিসাব মিলালেই করোনা ভাইরাসের প্রভাব সেই আকারে দেখা যাচ্ছে না এর কারণ হিসেবে তিনি বলেন যে ইউরোপ সহ উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ইউরোপের মানুষের ইমিউন ব্যবস্থা স্ল্যাগিস দুর্বল এবং তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে বাংলাদেশে করোনা ভাইরাসের তীব্রতা তিরিশ থেকে চল্লিশ ভাগ কমে গেছে তো আমরা আদায় করি আমাদের দেশের কৃতি সন্তান ডক্টর বিজন তার গবেষণা গবেষণালব্ধ জ্ঞান থেকে যে কথাগুলো বলছেন তিন মাস আগেই আমরা আল্লাহ রহমতের উপরে ভরসা করে এই কথাগুলো বলেছিলাম আসলে প্রথম দিনও আমরা বলেছি করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই প্রয়োজন হচ্ছে সতর্কতার আসলে মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নাই মৃত্যু যখন আসার তখন আসবে এবং কোন দেয়াল কোন অর্থ কোনো হাসপাতাল কোন চিকিৎসা ব্যবস্থা মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাতে পারে নাই আর কি আপনারা সবাই জানেন যে আলেকজান্ডার কাহিনী আলেকজান্ডার যখন মারা যান মৃত্যুর আগে তিনি তিনটা বিষয় তিনি বললেন যে তার কফিন যখন নিয়ে যাওয়া হবে তখন যে পথ দিয়ে কফিন যাবে সেই পথে দুই ধারে সোনা রূপা মুদ্রা এগুলো ছড়াতে ছড়াতে যেতে হবে দুই হচ্ছে কফিনে তাকে যখন শোয়ানো হবে দুই হাত দুই পাশে থাকবে হাতের তালু উপর দিকে থাকবে নাম্বার তার চিকিৎসকরা তার কফিন বহন করবেন তাকে জিজ্ঞেস করা হল মহামান্য সম্রাট সোনার উপর ছেটানো হবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনার দুই হাতের তালু ফাঁক করে উন্মুক্ত রাখা হবে কেন আলেকজান্ডার বলেছিলেন এই জন্যে যে দেখো আলেকজান্ডার তখনকার বিশ্বর সেই মিশর গ্রীস থেকে শুরু করে সিন্ধু পর্যন্ত এই বিশাল এলাকার সম্রাট আজকে যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছে সে খালি হাতে যাচ্ছে কোনো ধন সম্পদ কিছুই সে নিয়ে যেতে পারছে না তখন সভাসদরা আরেস করলো যে মোহাম্মদ সম্রাট এটা বুঝলাম কিন্তু চিকিৎসকরা কেন আপনার লাশ বহন করবে আপনার কফিন বহন করবে বৈশিষ্ট্য এটা জানানোর জন্যে যে চিকিৎসকদের কাছে রোগের ওষুধ আছে কিন্তু মৃত্যুর কোনো ওষুধ নাই এবং আলেকজান্ডারের কফিন চিকিৎসকরাই বহন করে নিয়ে গিয়েছিলেন সমাধি পর্যন্ত আসলে মৃত্যু যখন আসবে কোনো অর্থ কোনো বৃত্ত কোনো কিছুই কাজে আসবে না এর মধ্যে একটা একজনের একটা রিপোর্ট আমি জানি না এটা রিপোর্ট যদি সত্য হয় আর কি মানে যে একটা গ্রুপ দেশের শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম আটটা ব্যাংক তারা দখল করে ফেলেছে তিনটা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান তাদের দখলে দুইটি বিমা কোম্পানি সহ মোট চৌত্রিশটি কোম্পানি হ্যাঁ শুধু বাংলাদেশে নয় সিঙ্গাপুর এবং কানাডার ধনীদের তালিকা স্থান পেয়েছে এই গ্রুপটি গ্রুপের পাঁচ ভাই সহ মোট ছজন করোনায় আক্রান্ত এর মধ্যে দুই ভাইয়ের অবস্থা সংকটাপন্ন কিন্তু তাদের জন্য হাসপাতালে দেয়া হয়েছে একটাই আইসিইউ বেড একবারে একজনকেই সেবা দিতে পারবে এই যন্ত্র অথচ দুজনই মরণাপন্ন অন্তিম সময়ে ছোট ভাইয়ের মুখ থেকে খুলে নিয়ে বড়ো ভাইকে দেওয়া হলো ভেন্টিলেশন সাপোর্ট কিন্তু ততক্ষণে তার ফুসফুসের কার্যক্ষমতা পুরোপুরি হারিয়ে মারা গেলেন বড় ভাই তড়িঘড়ি করে যন্ত্রটি আবার দেওয়া হলো ছোট ভাইয়ের মুখে মৃত্যুর সঙ্গে এখনও লড়ছেন তিনি তাদের মতো দু একজন উদ্যোক্তা চাইলে দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে পাল্টে দিতে পারতেন কিন্তু তারা কি জানতেন যে এমন দিন আসবে যখন কারি কারি ডাকা ঢাললেও সিঙ্গাপুর থাইল্যান্ডের দরজা খুলবে না মহামারীর বিশ্বায়ন হবে আর জাতীয় রাষ্ট্রগুলো নিজ নিজ বাউন্ডারির মধ্যে খি লেটে বসে থাকবে কোনো কারেন্সি দিয়ে এই দরজা আর খোলা যাবে না করোনা উত্তর বাংলাদেশে যেসব উদ্যোক্তা বেঁচে থাকবেন তাদের মনে কি থাকবে এই ঘটনা আসলে মৃত্যু যখন আসে তখন অর্থ ক্ষমতা পেশি বল কোনো কিছুই কোনো কাজে লাগে না আপনি যেখানেই লোকান মৃত্যু আপনাকে সেখানেই ধরবে যখন এই বিবরণটি পড়ছিলাম তখন আমের সুলা লাইলের আট থেকে এগারো এই আটটি কথাই বারবার মনে পড়ছিল আর কেউ যদি কৃপণতা করে বিমুখ হয় এবং চিরায়ত ভালো ও সত্যকে অস্বীকার করে তবে আমি তার জন্যে দুঃখ কষ্ট ও ধ্বংসের পথে চলাকে সহজ করে দেব কবরে গেলে ধন সম্পত্তি তার কোন কাজে লাগবে আসলে কবরে গেলে তো লাগবেই না জীবিত থাকতেও এই যে আটটি ব্যাংকের মালিক চৌত্রিশটি কোম্পানির মালিক এত টাকা এত অর্থ জীবিত থাকতেই তার কি কাজে এলো যেখানেই আপনি থাকুন না কেন আঠারো তলা চব্বিশ তলা বাংকারের মধ্যে কোনো লাভ নাই করোনা ওখানে গিয়ে আপনাকে ধরবে যদি করোনায় আপনার মৃত্যু লেখা থাকে হিটলার মৃত্যু থেকে বাঁচার জন্য এমন পারমাণবিক বোমার প্রয়োজন হয় নাই হিটলার সেই বাংকারে নিজেই রিভলভারের গুলিতে আত্মহত্যা করেছিলেন তাও গুলি ঠিক মতো লাগাতে পারেন নাই তার আরেকজন সহকর্মী পরে গুলি করে তার মৃত্যুকে নিশ্চিত করেন এবং পেট্রোল দিয়ে তার দেহ পুড়িয়ে দেন আর মৃত্যু যদি না থাকে মৃত্যুর উপর ঝাঁপিয়ে পড়ল মৃত্যু আপনাকে স্যালুট করে সরে যাবে আমরা ইতিহাসের একজন বীরকে জানি খালিদ বিন বলিত শতাধিক যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তার মধ্যে পঞ্চাশটিরও বেশি ছিল বড় বড় যুদ্ধ এবং তিনি পৃথিবীর একমাত্র সমন্বায়ক যিনি দ্বন্দ্বযুদ্ধ অথবা যুদ্ধ কোনো যুদ্ধেই পরাজিত হন নাই আটান্ন বছর বয়সে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে মারা যান এবং মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন আমি শহীদ হওয়ার জন্য যুদ্ধক্ষেত্রে মৃত্যু মৃত্যুবরণ করার জন্য আমি প্রতিটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি এবং প্রতিপক্ষ সেনাপতির সাথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয়েছি প্রথমে এবং তিনি তার এক পুরনো বন্ধুকে তার শরীর দেখিয়ে বলেছেন যে দেখো আমার হাত পা বুক শরীর কোথাও এক হাত জায়গা পাও কিনা যেখানে আঘাতের চিহ্ন নাই হয় বল্লমের আঘাত না হয় তলোয়ারের আঘাত না হয় তীরের আঘাত শহীদের মৃত্যু কামনা করে প্রত্যেকটা যুদ্ধ আমি ঝাঁপিয়ে পড়েছি আর আমাকে আজকে মারা যেতে হচ্ছে বিছানায় শুয়ে এবং মৃত্যুর সময় তিনি এই কথা বলে কাঁদছিলেন তারপরে তিনি মারা যান দ্বন্দ্বযুদ্ধে যেখানে মৃত্যু মুহূর্তের ব্যাপার মৃত্যু ভয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই এর এবং আমরা যদি দেখি প্রতিদিন যেখানে ঘরে আমাদের দেশে এখনো আড়াই হাজার মানুষ মারা যাচ্ছে সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা প্রতিদিন কত প্রতিদিনের সর্বোচ্চ সংখ্যা এখনো পঞ্চাশের নিচে ষোলো কোটি মানুষের দেশ যে দেশে মানুষ গাদাগাদি হয়ে এক বিছানায় ছোট ছোট ঘরে ঘুমায় তাদের বরং আতঙ্ক অনেকক্ষণ আসলে যার যত ফুটানি বেশি তার আতঙ্ক তত বেশি অপব্যয় অপচয় যার বেশি আতঙ্ক তার তত বেশি আমরা প্রথম দিন থেকে বলেছি যে আতঙ্কিত হওয়ার কিছু নাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করব এবং আমাদের ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই নিয়মগুলো আমরা অনুসরণ করব সেই খাবার খাব মেডিটেশন করব ব্যায়াম করব। কারণ এখন আমাদের কর্মের সময়ের সুস্থ থেকে কর্মে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ আমরা যারা উপার্জন করি যারা দিন আনি দিন খাই কি তাদের জন্যে কর্মহীন দিন মানে অন্নহীন দিন এবং আমরা অন্নহীন দিন কাটাতে চাই না আমরা কর্মে পরিপূর্ণ এবং অন্য পরিপূর্ণ দিন আমরা চাই আর কি আমাদের সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকার জন্যে সুস্থ জীবন দৃষ্টি প্রয়োজন সুস্থ জীবন আচার প্রয়োজন আমরা প্রথম দিনই বলেছিলাম করোনা সংক্রামক কিন্তু যেরকম প্রাণাঘাতি বলা হচ্ছে যে করোনা যেন মানে ঝাঁপিয়ে পড়লো এবং আপনাকে খেয়ে ফেললো সেটা মোটি ততটা প্রাণাঘাতি নয় এবং আমরা বলেছিলাম যে আমরা আপনার পাশে আছি আপনার চিন্তার কিচ্ছু নাই এবং আমরা আল্লাহ করি যতভাবে সম্ভব এই করোনা কালে আমরা সবার পাশে থাকার চেষ্টা করেছি যখন সমস্ত রক্তদান কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে আমরা কিন্তু এক ঘন্টার জন্য আমাদের রক্ত সেবা বন্ধ করি নাই এর আমরা আমাদের রক্তদান কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সমস্ত রক্ত তরফ থেকে উপকৃত মানুষের তরফ থেকে যে তারা চব্বিশ ঘন্টা রক্তদান কেন্দ্র চালু রেখেছেন কর্মীরা অনেকে যাদের পক্ষে দূর থেকে আসা সম্ভব হয়নি তারা ল্যাবে থেকে গেছেন এবং আমাদের স্বেচ্ছাসেবকরা আর্ট কোয়ান্টিয়াররা তারা পরিপূর্ণ সুরক্ষা নিয়ে মোটর সাইকেলে করে তারা বিভিন্ন জায়গা থেকে ডোনারদের ডোনারদের নিয়ে আবার পৌঁছে এবং আমাদের মোবাইল ক্যাম্প সমস্ত নিয়ম মেনে সবসময় তৎপর ছিল এবং আমরা যারা রক্তের জন্য এসছেন তাদের সবাইকে আমরা যে রক্ত দিতে পেরেছি তা নয় কিন্তু অধিকাংশকেই আমরা সেবা দিতে পেরেছি এই জন্য আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি এবং রক্তের এখনো প্রয়োজন আপনারা ল্যাবে এসে রক্ত দিয়ে যাবেন কারণ সামনে ডেঙ্গুর সিজন আসছে ডেঙ্গু মোকাবেলায় আমরা আগাম প্রস্তুতি নিতে চাই যাতে করে গতবার যেভাবে আমরা ডেঙ্গুর মোকাবেলা করেছিলাম সফলভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্লাটিলেট সরবরাহ করে আমরা এবারও সেটা করতে চাই আর যারা ঘরে বসে আছেন তাদের প্রতি অনুরোধ জানাবো যে আপনার বাসস্থানের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেন ওখানে যাতে ময়লা না থাকতে পারে ডিব্বা না থাকতে পারে এমন কোনো কিছু না থাকতে পারে যেটা মশার ফ্যাক্টরি হয়ে যাবে পানি জমে থাকতে পারে এমন সমস্ত পাত্রগুলো পরিষ্কার করে ফেলুন এবং এই ক্ষেত্রে কন্টিয়ার যারা রয়েছেন আর্ডেন্টিয়ার যারা রয়েছেন আমাদের সুভানুধ্যায়ী সদস্য যারা রয়েছেন সবাইকে নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি এবং রক্তের সরবরাহ ঠিক রাখার জন্যে ল্যাবে এসে রক্ত দিয়ে যাবেন এটা এই সময়ের একটা বড় প্রয়োজন আজকে এবং যাদের পক্ষে ক্যাম্প করা সম্ভব সমস্ত নিয়ম মেনে আমরা সব জায়গায় ক্যাম্প করছি এবং ক্যাম্প করার জন্যে আমাদের প্রস্তুতি রয়েছে এবং আমাদের এই সমস্ত কাজকর্ম সুষ্ঠুভাবে করার জন্য কর্তৃপক্ষ আমাদের যে সহযোগিতা করেছেন আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং এ সময়ে আসলে আতঙ্কিত মানুষের সবচেয়ে বড় অমানবিক রূপ আমরা দেখেছি করোনা মৃতদের নিয়ে যখন আমরা দেখলাম আপন জন লাশ দাফন করতে আসছে না আমরা যখন দেখলাম মহল্লায় মহল্লায় করোনা মৃতের লাশ দাফন করতে বাধা দেওয়া হচ্ছে তখন আমরা অনুভব করলাম যে আসলে এটাই আমাদের সেবার সময় যেখানে কেউ এগুচ্ছে না ভয়ে আতঙ্কে আমাদের সেখানেই ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর এবং অধিদপ্তরের সমস্ত কর্মকর্তা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা আমাদেরকে এই লাশ দাফন কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ার অনুমতি দিলেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা যথাযথভাবে দাফন করার শরিয়ত সম্মত প্রক্রিয়া সম্পর্কে যথাযথ জ্ঞান আমাদেরকে দান করলেন এবং আমরা ঝাঁপিয়ে পড়লাম আমরা আমাদের কারদের স্বেচ্ছাসেবীদের আমরা আহ্বান জানালাম যে স্বেচ্ছায় যারা এই ঝুঁকি নিতে চান এই যুদ্ধে অংশ নিতে চান এবং করোনায় যারা প্রাণত্যাগ করেছেন তাদেরকে শহীদ হিসেবে সম্মান জানাতে চান আর তারা এগিয়ে আসুন আমাদের সদস্যদেরকে অভিনন্দন জানাই যে প্রত্যেকে আমরা আছি এবং সারা দেশে থেকে বিভিন্ন পেশার ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যবসায়ী পেশাজীবী অধ্যাপক স্বাস্থ্যকর্মী আমাদের অর্গানিয়ার ব্যবসায়ী সমাজের সর্বস্তর থেকে এই স্বেচ্ছাকর্মীরা এসে নাম লেখালেন এবং আমরা আমাদের এই কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্যে যা যা করা প্রয়োজন এবং মৃতের মাধ্যমে যাতে রকম সংক্রমণ না হয় সেই জন্যে আন্তর্জাতিক মানের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যদিও এটা ব্যয়বহুল তারপরেও আমরা দেখলাম যেই কাজে যখন এই মুহূর্তে কেউ এগিয়ে আসছে না আমরা ঝাঁপিয়ে পড়লাম এবং কত যে ঘটনা এই ঘটনাগুলো আপনারা আমাদের যে করোনা আপনারা পড়বেন চোখের পানি ধরে রাখতে পারবেন না যে খ্যাতিমান মানুষ মুক্তিযোদ্ধা ডাক্তার অধ্যাপক বিশিষ্ট ব্যক্তি তাদের মৃতদেহ প্রথম অবস্থায় দাফন হয়েছে অনেকটা আমাদের স্বেচ্ছাসেবীরা ছাড়া আর কেউ ছিলেন না তবে আমরা করি আস্তে আস্তে মানুষ ভয় আতঙ্ককে কাটিয়ে উঠছে আতঙ্কবাদীদের প্রচারণা থেকে মানুষ বেরিয়ে আসছে এখন স্বেচ্ছাসেবীদের পাশাপাশি তারাও জানা যায় অংশ নিচ্ছে তারাও বাবার কবরে ভাইয়ের কবরে মায়ের কবরে মাটি দিচ্ছে এবং এই স্বেচ্ছাসেবীদের মধ্যে আমাদের পরিবারের সনাতন ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী স্বেচ্ছাসেবীরাও রয়েছেন যারা সনাতনদের মরদেহ সৎকারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরামর্শক্রমে পূর্ণ ধর্মীয় মর্যাদায় তাদের সৎকারের জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা তারা নিয়েছেন আসলে এই কাজে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একাকার হয়ে গেছেন আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা মাসের জন্য তাদের একটা ফ্লোর এই মানবিক কাজে সহায়তা করার জন্য বিনা ভাড়ায় আমাদেরকে দিয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আসলে এটি একটি ব্যয়বহুল কাজ এই কাজে অনেক সহৃদয় ব্যক্তি আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসছেন এবং অনেক মহিলা তাদের গয়না দিয়ে গেছেন একজন মহিলা তার বিয়ের সমস্ত গয়না অনেক মূল্যের সমস্ত গয়না দিয়ে গেছেন এই শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য যাতে দাফন কার্যক্রম আমরা ঠিকভাবে চালাতে পারি এবং আমরা এই আমাদের শুভানুধ্যায়ী দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের দানের অর্থে ইতিমধ্যেই আমরা রাজশাহীর জন্যে একটা লাশবাহী অ্যাম্বুলেন্স আমরা কিনেছি এবং সেটা দিয়ে রাজশাহীতে কাজ শুরু হয়েছে কারণ লাশবাহী অ্যাম্বুলেন্সের অভাবে সেখানে কাজ খুব বিঘ্নিত ছিল চট্টগ্রামের জন্যে আমরা একটা লাশবাহী অ্যাম্বুলেন্স কিনেছি সেখানে কাজটাও এই অ্যাম্বুলেন্সের ফলে সুবিধা হয়েছে ইনশাল্লাহ আর কি আপনাদের সহযোগিতায় লাশবাহী ফ্রিজিং গাড়ি কেনারও আমাদের পরিকল্পনা রয়েছে এবং এই দাফন কার্যক্রমকে শুধু করোনা না সবার দাফন কাফনের সমস্ত ব্যবস্থাপনা সহজ করার জন্য এই দাফন সেবা দেয়ার পরিকল্পনা আমাদের রয়েছে যাতে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে সম্মানজনকভাবে দাফন কাফনের ব্যবস্থা করতে পারি সৎকারের জন্যে যা যা প্রয়োজনীয় সেটাও যেন আমরা করতে পারি আমরা পনেরো বছর আগে রাজশাহী থেকে বেবারিশ লাশ দাফন কার্যক্রম শুরু করেছিলাম এবং সেখানেও পাঁচ শতাধিক বেবারিশ লাশ আমরা দাফন করেছি এখন শুধু বেবারিশ না যাদের ওয়ারিশ আছে কিন্তু আসলে দাফনের ব্যবস্থাপনা নাই এই পুরো ব্যবস্থাপনা এই পুরো মানবিক কাজে আমরা পরিপূর্ণ সহযোগিতার জন্যে সেইভাবে আমরা আমাদের স্থাপনা ডেভেলপ করতে চাই আমরা সবসময় আপনাদের সহযোগিতাতেই ফাউন্ডেশনের সমস্ত কাজ করেছি এবং এই কাজটিও আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় সম্পন্ন করব আর এই দাফন কার্যক্রমে যারা স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিতে চান সারা দেশের তাদের প্রতিও নাম তালিকাভুক্ত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি তাদেরকে আমরা বিশেষ ট্রেনিং প্রদান করবো যাতে তারা যেকোনো জায়গায় যেকোনো স্থানে যে কোনো দাফন যেকোনো সৎকারে অংশ নিতে পারেন আসলে পুরো করোনা কাণ্ডে সবচেয়ে দুঃখজনক হচ্ছে আতঙ্কবাদীরা এক শ্রেণীর মানুষকে এত আতঙ্কিত করে ফেলেছে যে তারা করোনাকে ভাইরাস মনে করছে না করোনার শিকার হয়েছেন যিনি করোনা আক্রান্ত হয়ে যিনি মারা গেলেন সেই মানুষটিকে করোনা আক্রান্ত ব্যক্তিকেই ভাইরাস হিসেবে ঘৃণা করছে অচ্ছুত করে ফেলছে সমাজবিচ্ছিন্ন করে ফেলছে অথচ বাস্তব সত্য কি যিনি করোনায় মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে তার মর্যাদা হচ্ছে শহীদের মর্যাদা এবং এই শহীদের মর্যাদা রসুল্লা সাহেসলাম দিয়ে গেছেন সুনান আন নিসাইর আঠারোশো নম্বর হাদিস সুনান আবু দাউদের তিন হাজার একশো এগারো নম্বর হাদিস হচ্ছে জাবির ইবনে আতিক বর্ণিত রসুল্লা সাহেসলাম বলেছেন যে আল্লাহর পথে নিহত হওয়া ছাড়াও সাত ধরনের শহীদ রয়েছেন এই সাত ধরনের শহীদদের প্রথম ধরন হচ্ছে যারা মহামারীতে মারা যান এবং সাহি বুখারির দু হাজার ছশো চুহাত্তর নম্বর এবং সাহি মুসলিমের এক হাজার নয়শো চোদ্দ নম্বর হাদিস হচ্ছে আবু হা বর্ণিত আর রসুল বলেছেন যে পাঁচ ধরনের শহীদ রয়েছেন এবং তার মধ্যে প্রথম ধরন হচ্ছে যিনি মহামারীতে মারা গেছেন এবং তখনকার সেই জামানার মহামারী ছিল প্লেগ সহি আল বোখারির তিন হাজার চারশো চুয়াত্তর এবং ছয় হাজার ছশো উনিশ নম্বর হাদিস হচ্ছে মাহ সারদে আল্লাহ বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলাম প্লেগ মহামারী সম্পর্কে তিনি বললেন এটা আল্লাহর তরফ থেকে শাস্তি আবার আল্লাহ বিশ্বাসীদের জন্যে এর মধ্যে করুণার দয়ার উৎস রেখেছেন যে আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় মহামারী চলাকালে নিজের দেশে ধৈর্যের সাথে অবস্থান করবে এবং এই বিশ্বাস নিয়ে যে অপেক্ষা করবে যে আল্লাহ লিখে রাখেননি এমন কিছুই আমার হবে না সে একজন শহীদের সমান পুরস্কার পাবে সোহান আল্লাহ ইমাম ইবনে হাজার আল আসকালানি ব্যাখ্যা করেছেন প্লেগে বা মহামারীতে মারা গেলেই তিনি শুধু শহীদ হিসেবে পুরস্কৃত হবেন না যিনি ধৈর্যের সাথে আল্লাহর উপর নির্ভর করবেন তিনিও সমানভাবে পুরস্কৃত হবেন অর্থাৎ ধৈর্যের সাথে মহামারীর মোকাবেলা করে যিনি বেঁচে থাকবেন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখবেন তিনিও শহীদ হিসেবে পুরস্কৃত হবেন এবং শহীদ হিসেবে পুরস্কারটাকে ইবনে মাজার চার হাজার তিনশো তেরো নম্বর হাদিস উসমান ইবনে আফান রাজা আনহু বর্ণিত আল্লাহ রসুর বলেছেন যে মহাবিচার দিবসে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন প্রথম হচ্ছে নবী রসুলরা দ্বিতীয় শ্রেণী হচ্ছেন জ্ঞানীরা তৃতীয় শ্রেণী হচ্ছেন শহীদরা আবু দাউদ শরিফের দু হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস হচ্ছে আবু দাদা রাদু অনহু বর্ণিত রসুল্লাহ সাহা বলেছেন মহাবিচার দিবসে একজন শহীদ চৌত্রিশ জনের পরিত্রাণের জন্য মুক্তির জন্য সুপারিশ করতে পারবেন অর্থাৎ যারা করোনায় মারা গেছেন তাদের মর্যাদা হচ্ছে শহীদের মর্যাদা যে কারণে আমরা প্রথম দিন থেকেই নির্দিধায় বলেছি করোনা শহীদ এবং মহাবিচার দিবসে নবী রসুল এবং জ্ঞানীদের মতো এই শহীদরাও সুপারিশ করতে পারবেন অর্থাৎ করোনায় যারা মারা গেছেন তারা মৃত্যুর পরে কত সম্মানজনক অবস্থায় অবস্থান করছেন তো করোনা শহীদদের সম্মান জানানো যথাযথভাবে সম্মান জানানো আমাদের সবারই দায়িত্ব এবং করোনায় যারা আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন এবং করোনার সাথে যুদ্ধ করতে গিয়ে করোনার রোগীদের বাঁচাতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং যারা যুদ্ধ করে বীর হয়েছেন ধৈর্যের সাথে করোনার সাথে যুদ্ধ করছেন তাদের সবার জন্য আমাদের সব দোয়া করা উচিত একজন শহীদকে দাফন করা এক শুধু না একজন মৃতকে দাফন করা হচ্ছে ফরজে ফায়া অর্থাৎ এটা ফরজ অবশ্য পালনীয় কর্তব্য সমাজের জন্যে তো আমরা সমাজের যে ফরজে কা আমরা আদায় করছি এবং যে কোনো নফল ইবাদতের চেয়ে নফল কাজের চেয়ে এই কাজ সত্তর গুণ বেশি স্বভাবের তো এই কাজে শ্রম দিয়ে আপনিও যেরকম অংশ নিতে পারেন স্বেচ্ছাসেবক হিসেবে যেরকম অংশ নিতে পারেন দূর থেকে দোয়া করে আপনি অংশ নেবেন এবং দূর থেকে দান করে তাদের দাফন কাফুন যাতে সম্মানজনক ভাবে করা যায় সুন্দর ভাবে করা যায় তাদেরকে যেন আমরা এমনি অ্যাম্বুলেন্সে নয় তাদের যাতে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে কারণ অনেক সময় অনেক দূরে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় ঠান্ডা সেভাবে নিয়ে যেতে পারি সেই জন্যে আপনারা দোয়া করবেন এবং আপনারা নির্দিধায় আন্তরিকভাবে দান করবেন যাতে আমরা এই কাজটি খুব সুন্দরভাবে আমরা করতে পারি এবং দোয়া এবং এই দানের মধ্য দিয়ে আপনিও আফুরন্ত নেকি অফুরন্ত পণ্যের ভাগিদার হবেন এবং শেষ বিচার দিবসে এই শহীদরা যাদেরকে আমরা সম্মানজনক ভাবে করছি এই শহীদরা আমাদের জন্য সুপারিশ করবেন এই শহীদদের সুপারিশ যেন আমরা সবাই পেতে পারি সবাই সেইভাবে আমরা এতে অংশগ্রহণ করব আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ রমজানে পুরো মাস আমি আপনাদের সাথে থাকতে পেরেছি সাদা কারণে এবং আজকেও আপনাদের সাথে সাদা থাকার যে সুযোগ আমাকে দিয়েছেন এবং আমার কথাগুলো এত মনোযোগ দিয়ে শুনেছেন এই জন্যে আপনাদের ধন্যবাদ এবং রমজানের পুরো মাস আপনারা যে আমাদের জন্যে দোয়া করেছেন আমার জন্য দোয়া করেছেন সেটা আমি অনুভব করেছি এবং সেই জন্য আপনাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন এবং মহতি পুণ্যের কাজে এই সৎ কাজে আমাদের সবাইকে অংশগ্রহণ করার তফিক দান করুন পরম করুণাময় আমাদের সবার সহায় হন খুদা হাফিজ আসসালামু আলাইকুম